আর যন্ত্রণা যেহেতু ছবিটার নাম, একটা মানে সবচাইতে বড় যন্ত্রণাটা আসলে পরিচালকেরই হয় সিনেমা শুটিং এর সময়। আর্টিস্ট ম্যানেজমেন্ট, ইউনিট ম্যানেজমেন্ট, কস্টিউম সবকিছু মাথায় রেখে, ডেট, আমরা তো সবকিছু মিলে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের ছবিটা শেষ করতে হয়। সেটা অ্যাকচুয়ালি একটা পরিচালকের জন্য অনেক বড় যন্ত্রণা। তো কতটুকু কি করতে পেরেছি, আমি আমার জায়গাটা থেকে সম্পূর্ণ চেষ্টা করেছি আমার ডিরেক্টর স্যারের কথা অনুযায়ী কাজ করতে, সাথে আমার দুজন সহশিল্পী ছিল, একজন একদমই নতুন আর মানসিক প্রকৃতি আমার বগুড়ার মেয়ে। তো সেটে এসে পরিচয় কিংবা কথা হয়েছে যে ওর বাসা বগুড়াতে, তো সেখান থেকে আসলে সব কিছু মিলে ও পরীক্ষিত নাটকে, অনেকগুলো নাটকে কাজ করেছে, সিনেমা করছে, সাইমাস কিন্তু অনেক ভালো করেছে, চেষ্টা করেছে, আমিও আমার জায়গাটা থেকে চেষ্টা করেছি ছবিটা ভালোভাবে আসলে শান্তকে, আমার নাম ছিল ওয়াসিম বাড়ির শান্ত ক্যারেক্টারের নাম, তো শান্তকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছি। বাদবাকিটা আসলে দর্শক 27 তারিখে দেখতে পাবে কতটুকু কি করতে পেরেছি। বাট আরিফ ভাই আসলে খুব সাহস নিয়ে, খুব সাহসিকতার সাথে ছবিটা বানিয়েছেন, পাশাপাশি আমাদের অনিল ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন, যিনি ডিওপি ছিলেন। আমরা এমনও হয়েছে যে রাত 2:30-3:00 আমরা একদিন মেবি 1:30 প্যাক আপ হয়েছিল, পরে আমাকে ফোন দিয়ে এক ঘন্টা পরে আমি ফ্রেশ হয়ে গেছি, গ্লাভের সিন টিন ছিল, পায়ে যে কাটা ছিল রক্ত বেরোচ্ছে, এরকম একটা অ্যাকশন একটা সিন ছিল। তো একটা শর্ট নেওয়ার কথা মনে ছিল না, খুবই কুয়াশা ছিল, পরে অনেক কিছু চিন্তা করে বসে যে আমরা যদি এটা আজকে না করতে পারি তাহলে হয়তো বা নেক্সট ডেতে আমাদের যে প্ল্যান আছে এখান থেকে বের হয়ে যাবো। পরে সে আমাকে আসলে এইরকম সিচুয়েশনে এসেও সে আমাকে মানে ফোন দিয়ে হেসে হেসে বললো যে আদর ভাই একটা শর্ট আমাদের একটু ভুল হয়েছে, লাইটটা তো ঠিকঠাক আছে, সেট আপ আছে, যদি আসেন তাহলে একটু শর্টটা নিতে পারবো। তো আমি বললাম যে ভাই আপনি এইভাবে বলতেছেন কেন, মানে প্রত্যেকটা সিচুয়েশনে মানে যত কঠিন সিচুয়েশন আরিফ ভাই পড়েছে এই যন্ত্রণা সিনেমা করতে গিয়ে, ততই তিনি সবসময় তার মুখে হাসি ছিল। কি হয় মানুষের যে এরকম সিচুয়েশনে মেজাজটা খারাপ হয়ে যায়, তো এই জন্য এখনো হাসছে। তো এইটাই আসলে, তো একজন নির্মাতা যখন এই ফ্রেন্ডলি ভাবে আর্টিস্টের সাথে মেশে কথা বলেন তখন আসলে কাজটা আসলে ওইভাবে কাজ মনে হয় না, এটা মানে অনেক মানে যন্ত্রণা দেয় না কাজটা। হ্যাঁ কাজটা তখন, তারপরে আমি আধা ঘন্টার মধ্যে আবার সেই গেট আপ নিয়ে আবার আসলাম, তারপর আমরা সেদিন ওই কাজটা শেষ করলাম। বাট এই মানুষটার মুখে আমি কখনো দুঃখ দেখিনি সিনেমা করতে গিয়ে। আমার জন্য তো আপনারা দোয়া করবেনই, যন্ত্রণার জন্য তো দোয়া করবেনই, পাশাপাশি এই মানুষটার জন্য আপনারা অনেক দোয়া করবেন। এটা আরিফ ভাইয়ের প্রথম ছবি, এরপরে যাতে লার্জার দেন লাইফ উনি একটা ছবি বানাতে পারে, এটা আপনারা সবাই দোয়া করবেন যাতে আরিফ ভাই ভবিষ্যতে অনেক ভালো কিছু করে, এটা আমি বিশ্বাস করি। আর আরেকটা কথা বলছিল যে আমাকে নিয়ে আরেকটা কথা বলছিল, ইনি এইরকম অনেক কথাই বলে বাট এই মানুষটা আসলে আমাকে খুব ভালোবাসে, অ্যাজ এ ডিরেক্টর না উনি আমার ভাই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, দোয়া করবেন।